এখন তো বাজারে গেলেই মোটামুটি কাঁকরোল প্রায় দিনই আসছে বাজার, মানে ফ্রিজে কাঁচা কাঁকরোল রয়েছে, তারপরেও আবার বাজার থেকে বাবা কাঁকরোল নিয়ে চলে আসছে। যেহেতু এখন বাজারে গেলে মোটামুটি সব সবজির মধ্যে অন্যতম সবজি হলো কাঁকরোল, তাই পটল, কাঁকরোল, ঝিঙে এগুলো তো এখন মানে সব সময় বাড়িতে আসছেই। তাই আজকে ভাবলাম যে কাঁকরোল তো প্রায় দিনই প্রায় পোস্ত বা শুক্তো এইভাবে বা ভাজা এইভাবে খাওয়া হচ্ছে, আজকে নিরামিষের দিনে কাঁকরোল একটা অন্য নতুন একটা রেসিপি করব। তো বন্ধুরা সকলে আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। মনি সিম্পল লাইফস্টাইল আপনাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁকরোলের এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম কাঁচা কাঁকরোলে একবার বাটা খেয়ে দেখবেন, আর আমি কথা দিচ্ছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর তখন আপনারা অবশ্যই আপনারা করে তো খাবেনই, এবং বাড়িতে কেউ আসলেও এটা আপনারা করে খাওয়াবেন। তো কাঁচা কাঁকরোলটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে এটাকে কুচি কুচি করে একটু টুকরো টুকরো করে কেটে নিতে লাগবে। এরপরে একটা মিক্সিং জারে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমি চারটে বড় বড় সাইজের যেহেতু কাঁকরোল নিয়েছি, আর আমার কাঁকরোল যে কাঁকরোলগুলো আমি নিয়েছি কাঁকরোলগুলো একদম কচি ছিল, তাই দানাগুলো আমি একটুও ফেলিনি, বাদ দিইনি। এরপরে এখানে দিয়েছি প্রায় 10-12টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা, তাই 10-12টা দিয়েছি, নাহলে একটু বেশিই দিয়ে দিতাম, কারণ যে কোনো বাটাপুটি ঝাল না হলে ভালো লাগে না। তারপরে এখানে কালো সর্ষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সাদা জিরে 1 চামচ। তো এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, বাটার সময় একটু জল দিয়ে দেবেন, এতে কী হবে বাটাটা খুব সুন্দর একটা স্মুথ একটা মানে পেস্ট তৈরি হবে। তো যতটা ভালো মিহি করা যায় ততটাই আমি মিহি করে নিয়েছি, এবং খুব বেশি পাতলাও না বা খুব বেশি যে গাঢ় না, একদম বেশ সুন্দর একটা বাটা মতো এটাকে করে নিতে লাগবে। এইবার এটাকে আমি কড়াইতে ভালো করে এটাকে টেলে নেব। এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিতে লাগবে, একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলাম, 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেলটা। আর এরপরে এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা সর্ষে, এটা একদম সম্পূর্ণ নিরামিষের দিনে করছি, তাই নিরামিষের দিনে খাওয়ার আমাদের সত্যি কথা অনেক রকম ঝামেলা থাকে যে কী করবো বুঝতেই পারি না, কিন্তু যদি এরকম কোনো একটু বাটাবুটি থাকে না তাহলে ভীষণ ভালোভাবেই খাওয়া যায়, মানে একটা পদ দিয়েই ভালো মতো খাওয়া যায়। তো এবার মিক্সিংয়ে বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরে, তারপরে মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণটা আমি 1/2 টেবিল চামচ এই জন্য দিয়েছি কেন এটা একদম শুকনো হবে, তো তখন কিন্তু লবণটা বা বেশি লাগবে, যখন যদি লাগে আবার লবণটা আমি অ্যাড করে নেব, এখন আমি লবণটা কিন্তু 1/2 টেবিল চামচ মতোই দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে লাগবে, যতক্ষণ পর্যন্ত একদম কড়াই থেকে এটা ভালো মতো উঠে না চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর যেটা বলছিলাম নিরামিষের দিনে কিন্তু এরকম বাটাবুটি খেতে আমাদের ভীষণই ভালো লাগে, পটল বাটা আমি কম বেশি প্রায় করি, কিন্তু পটল বাটা আবার রসুন ছাড়া না করলে ভালো লাগে না, আবার আমি কাঁচকলা খোসা বাটা বা যে কোনো ধরনের বাটাবুটি করি। তো আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখালাম, সেটা হচ্ছে কাঁকরোল বাটা। আমি জানি না এর আগে আপনারা খেয়েছেন কি না, তো আমি কথা দিচ্ছি আপনাদের আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর এই কাঁকরোল বাটা দিয়ে না প্রায় নিরামিষের দিনে অর্ধেক ভাতই আপনি খেয়ে ফেলতে পারবেন, সঙ্গে তো কিছু একটা থাকবেই, তার জন্যই বললাম অর্ধেক ভাত, আর না হলে আপনি চাইলে পুরো ভাতটাও খেয়ে ফেলতে পারবেন। তো দেখো কড়াইয়ের থেকে অনেকটা পরিমাণে এটা শুকিয়ে এসেছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভীষণই সুন্দর। আর আমি কিন্তু এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ ব্যবহার করে চিনি দিয়েছি, আপনারা যারা মিষ্টি খান বেশি তারা দিতে পারেন, আমি শুধু স্বাদের জন্য দিয়েছি, নাহলে আমাদের বাড়িতে মানে কোনো রান্না সেভাবে আমরা চিনি খাই না। তো আমার বাটাটা কিন্তু একদম রেডি, দেখো কড়াই থেকে উঠে উঠে এসে গেছে এবং নিচটা লেগে লেগে যাচ্ছে, মানে আমার এই বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, এত যে দারুণ হয়েছিল, দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর আপনারা বাড়িতে যদি নারিকেল থাকে আপনারা অবশ্যই একটু নারিকেলও দিয়ে দিতে পারবেন, একদম সামান্য এক মানে 1 চামচ মতো নারিকেল কোরানো, তারপরে বেটে নেবেন। তো যেহেতু নারকেলটা ছিল না আমি স্কিপ করে গেছি, কিন্তু এইভাবে সর্ষে আর জিরা দিয়ে বেটে কাঁকরোল বাটা রেসিপি আপনারা করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আমি এবার আপনাদের ভাত গরম ভাতের সঙ্গে একটু কাঁকরোল বাটা খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে।
সত্যি কথা বলতে ভীষণ লোভনীয় হয়েছিল, ভীষণ স্বাদের। আর আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এর আগে কোনো দিনও কাঁচা কাঁকরোল বাটা খেয়েছেন কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন টাটা বাই বাই।